আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি কোইনুস কিচেনে। আজকের রেসিপিতে আছে বর্তমানে খুবই জনপ্রিয় একটি সেমাই রেসিপি, এর নাম হচ্ছে নবাবী সেমাই। নবাবী সেমাই ঈদ স্পেশাল, সামনে যেহেতু ঈদ, এই ঈদে আপনারা নবাবী সেমাইটা তৈরি করতে পারেন। ডাইনিং টেবিলের সৌন্দর্য যেমন বাড়াবে, প্রিয়জনের মুখের হাসিও তেমনিই ফুটবে। এই নবাবী সেমাই একবার খেলে বারবার খেতে মন চাইবে। এটি এমন একটি সেমাই, উপরে ক্রিসপি আর ভিতরে ক্রিমের লেয়ার, অসম্ভব রকমের মজার একটি খাবার। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন চলে যাই মূল উপকরণে, কিভাবে এই নবাবী সেমাই তৈরি করতে হবে। চুলা একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 1 কেজি লিকুইড গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। এটাকে আমি মিডিয়াম আঁচে দুধটাকে জাল দিয়ে ঘন করে নেব, প্রায় 3 কাপ করে নেব। দুধটা আমার বলা ফুটে গিয়েছে, এখন নেড়ে চেড়ে নিচ্ছি। দুধটা প্রায় আমার ঘন হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এখানে একটা বাটিতে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার আর 2 চা চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। এখন 1/4 কাপ পানি দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে, আপনারা সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার 4 চামচ ব্যবহার করতে পারেন, আর 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিবেন। আর আমি কাস্টার্ড পাউডারটা নিয়েছি ভ্যানিলা ফ্লেভারের। এখন ভালো করে মিশিয়ে আমি এক সাইডে রেখে দিব। আর আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে, সেক্ষেত্রে কর্নস্টার্চও ব্যবহার করতে পারবেন। এখন আমি একটা ফ্রাই প্যানে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা বাটারও ব্যবহার করতে পারবেন, কিন্তু তেল ব্যবহার করা যাবে না। এখন আমি 2 টেবিল চামচ কিশমিশ আর 2 টেবিল চামচ বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখন এড়ে চেড়ে এগুলো ঘির মধ্যে আমি ভেজে নিব। এখন আমি 2 মিনিটের মতো বাদাম কিশমিশ ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, আমি এখন অন্য একটা পাত্রে উঠিয়ে নিব। এবার আমি সেমাই ভেজে নিব। এখানে আমি 300 গ্রাম সেমাই নিয়েছি, এখন সেমাইগুলো দিয়ে দিচ্ছি। এখন লো আছে, আমি সেমাইগুলোকে 2 মিনিট ভেজে নিব। মিনিট বাজার পরে এখন আমি এখানে 1/2 কাপ চিনি আর 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। চিনি গুঁড়া দুধ দেওয়া হয়ে গেলে চুলাটা একদম লো আছে করে দিয়েছি। এখন চিনি গুঁড়া দুধ সেমাই ভালোভাবে মিশিয়ে নিয়ে লো আছে বাস্তে থাকতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন চিনি আস্তে আস্তে গলে যাচ্ছে, কিন্তু চিনি থেকে কোনো পানি বের হবে না। আর সেমাইয়ের কালারটাও চেঞ্জ হয়ে আসছে, হালকা বাদামি রং হয়ে যাবে, তখন বুঝতে হবে সেমাইটা ভাজা হয়ে গিয়েছে। চিনিটা ভালো করে সেমার সাথে মিশে গিয়েছে, সেমাটাও ভাজা হয়ে গেছে। এখন এখান থেকে আমি অর্ধেকটা সেমাই উঠায় নিচ্ছি, আর অল্প একটু সেমার সাথে আমি ফুড কালার ব্যবহার করব। আপনারা ফুড কালারটা যদি না দিতে চান কোনো সমস্যা নাই, আমি দিয়েছি। উপরে দেখতে সেমার কালারটা কিন্তু অনেক সুন্দর লাগে। এখন আমি অল্প পরিমাণে ফুড কালার দিয়ে দিচ্ছি আর সেমার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন একটা সার্ভিং ডিশে অর্ধেক সেমাই আমি বিছিয়ে দিচ্ছি। আমি কাস্টা চামচ দিয়ে করতেছি, আপনারা চাইলে এই কাস্টা হাত দিয়েও করতে পারবেন। এখন সেমাই আমি সমানভাবে বিছিয়ে নিচ্ছি।
হয়ে গিয়েছে। এখন আমি ক্রিমটা তৈরি করে নেব। এখন ঠান্ডা দুধে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডার গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখনো আমি কিন্তু চুলাটা ধরাইনি। এখন দিয়ে দিচ্ছি ডানো ক্রিম 2 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক 1/2 কাপ। চুলাটা ধরিয়ে দিয়েছি আর আমি একটা স্পেচুলা দিয়ে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি। নাড়তে নাড়তে খেয়াল করবেন মিশ্রণটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, না হলে নিচে দুধটা লেগে যেতে পারে। কাস্টার্ডটা ঘন হতে শুরু করেছে, এই পর্যায়ে নাড়তে হবে অনবরত। দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গিয়েছে। চামচের সাথে কাস্টার্ড লেগে যায় তখন বুঝতে হবে যে এটা রেডি হয়ে গিয়েছে। তখন ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন বেজে রাখা কিশমিশ বাদাম উপরে একটু দিয়ে দিচ্ছি। এখন গরম গরম অবস্থায় শ্যামার উপরে আমি কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি। কাস্টার্ড কিন্তু গরম গরম থাকা অবস্থায় করতে হবে। এখন আবার উপরে দিয়ে দিচ্ছি বাকি সেমাইটাও। আর সেমাইটা এমনভাবে দিতে হবে যেন কোনো জায়গায় ফাঁকা যেন না থাকে। সুন্দর করে হাত দিয়ে এভাবে বিছিয়ে দিতে হবে। এখন আমি কালারফুল সেমাইটাও দিয়ে দিচ্ছি। কালার সেমাইটা দেওয়ার পরে কিন্তু নবাবী সেমাই লুকটা আরো নবাবী হয়ে গেল। আর এখানে চিন্তা করবেন না, সেমাই ক্রিমটা কিন্তু অনেক ঘন আছে, সেমার সাথে মিশে যাবে না। এটা যখন ফ্রিজে রাখবো তখন সুন্দর করে বসে যাবে। আমি বাকি বাদাম কুচি আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। নবাবী সেমাই কিন্তু ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হয়। আমি আমার সেমাইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 2 ঘন্টার জন্য, আর তারপর সার্ভ করব। ঈদের দিন অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আমি জানি এই রেসিপিটা সবাই ট্রাই করেছেন, তবুও আমি আমার মতো করে ট্রাই করেছি। আপনারা আমার মতো করে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে, আর আমাকে জানাবেন কেমন লাগলো সুন্দর এই নবাবী সেমাই রেসিপিটা। দেখুন ভিতরে ক্রিমটা কি সুন্দর হয়েছে। তো আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তারা সাবস্ক্রাইব করে ফেলেন, আর ভিডিওটাকে একটা লাইক শেয়ার দিবেন, কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।